আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন পরিবারের সবাই কিনে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভালো আসলে থাকতেই হয় আবারও সেই পুরোনো কথা কারণ আমার এই কথাটা বারবারই বলতে হচ্ছে কারণ আমি খুব বেশি বিপদগ্রস্ত হচ্ছি আল্লাহতালা আমাকে অনেক বেশি পরীক্ষা নিচ্ছেন আর আমিও দিচ্ছি আসলে আমার এখন আর অভ্যাস হয়ে গেছে বিপদ আসতে আসতে তো দুটো বড় বড় ভয়ানক বিপদের সম্মুখীন আমার পরিবার হয়েছিল আমরা সবাই আসলে জীবনের শেষ পর্যায়ে চলে যাচ্ছিলাম তো আল্লাহর অশেষ রহমত এবং আমার আশেপাশের মানুষের সহযোগিতায় আমরা সবাই বেঁচে গেছি তো সকালে কিছু রান্না রান্নাবান্না করলাম করে আমি এখানে মেয়েকে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি ছেলেকে খাইয়ে ওকে আমি স্কুলে পাঠিয়েছি ভালো ছেলে আমার সুস্থ ছেলে স্কুলে গেছে তারপরে আমি প্রায় বারোটার দিকে আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসা হয়েছে তার পা ভেঙে গেছে ওর কোনো এক ফ্রেন্ড আসলে খেলা করতে যেয়ে ওকে একটু পা দিয়ে ল্যাং মেরেছে তো পড়ে গেছে পড়ে যাওয়ার পরে ওর একদম ছোট আঙুলটা কেনি আঙুলটার জয়েন্ট ছুটে গেছে আর পায়ের পাতার যে হাড্ডিটা ওটা ফেটে গেছে তো বেশ ভালো ইঞ্জুরি হয়েছে আমরা হসপিটালে নিয়ে এসেছি ওখানে এক্স রে করার পরে ধরা পড়লো কি হয়েছে তো ওরা আর প্লাস্টার করেনি যেহেতু সামনে এসএসসি পরীক্ষা বললো প্লাস্টার করলে তিন মাসের জন্য বেডে চলে যেতে হবে এ কারণে বলল কিছু নিয়ম কারণ দিয়েছে আর ওষুধ দিয়েছে এক সপ্তাহ দেখবে যদি দেখে জোড়া লাগছে তাহলে আর প্লাস্টার করবে না তো বাসায় এনেছি বাচ্চাদের জন্য খাবার নিয়ে এসেছি ওদের খাইয়েটাইয়ে আমি বাচ্চাদেরকে নিয়ে কিন্তু সন্ধ্যার সময় শুয়েছিলাম বাচ্চাকে বড়টাকে আমি ঘুম পাড়িয়েছি আর ছোটোটাকে নিয়ে আমি টিভি দেখছিলাম তো সন্ধ্যার বাগদীবের দশ মিনিট পরেই আমার ঘরে ভয়ানক অগ্নিকাণ্ড হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড খারাপভাবে আগুন ধরেছিল আমরা মানে বেঁচে আছি আল্লাহর অশেষ অশেষ রহমত আল্লাহর কাছে হাজারো শুকুর তো এই যে দরজাটা পুরে কিন্তু ভিতরে আগুন অলরেডি চলে এসেছিল তো আমার কিছু প্রতিবেশী আছে বাসার ভিতরে সিকিউরিটি আছে ওনরা আসলে আমাকে উদ্ধার করেছে যদি ওনার আর দশটা মিনিট পরে আসতো আমি আসলে জানি না যে আমার বারান্দা এভাবে অগ্নিকাণ্ড হচ্ছে আমি ভেবেছি ভূমিকম্প হয়েছে এই জন্য বাচ্চাদেরকে আমি নিয়ে ঘরের ভিতরে চুপচাপ বসেছিলাম এদিকে যে আগুন ধরে সব পুড়ে যাচ্ছে আমি কিন্তু একেবারেই বুঝতে পারিনি কোনো শব্দ পাইনি কোনো গন্ধ পাইনি তো আমার ভাগ্যে ছিল এখানে কবুতরের খোপ ছিল পাখি ছিল আপনারা হয়তো বা আগের ভিডিওতে দেখেছেন অনেকে আমার কবুতরে বাচ্চা ফুটেছে আবার কবুতর ডিম পেরেছে আমার খুব শখের জিনিস ছিল একটা পাখিও আমি বাঁচাতে পারিনি সব পুরে একদম ছাই ছাই হয়ে গেছে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে আমার কবুতরের ক্ষোভটা আর এই যে পাখিগুলো কিন্তু এই যে একদম পুরে মরে শক্ত হয়ে আছে আর কবুতরের কোনো চিহ্নই ছিল না ওগুলো একদম পুরে ছাই হয়ে গেছে তো যা যা ছিল একটা সিলিন্ডার ছিল আমার ঘরে এসি ছিল যদি আর দশ মিনিট লেট হতো এসিটা কিন্তু ধরে যেত আর এখানে সিলিন্ডারটাও কিন্তু একেবারে বাস্ট হয়ে যেত তো সব কিছু মিলে আমি জানি না আমার মানে আমার ভাষা আমি হারিয়ে ফেলি আমার কত বড় বিপদ যে আল্লাহ দিয়েছিলেন এবং উদ্ধারও করেছেন অল্পের ভিতর থেকেই গিয়েছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ